ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের জন্য এবছরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবন আলোচনা করো শিল্প ও ব্যবসা বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ তো আমি এই প্রশ্নের উত্তরটি তৈরি করেছি তোমরা দেখে দেখে খাতায় লিখে নাও প্রথম তারা অর্থাৎ ভূমিকা বা সূচনায় লিখবে পৃথিবীর বিভিন্ন দেশে যেসব প্রাচীন সভ্যতার উন্মেষ ঘটেছিল তার মধ্যে হরপ্পা সভ্যতা ছিল অন্যতম একটি সভ্যতা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ভারতের সিন্ধু নদীর উপত্যকা অঞ্চলে পৃথিবীর সর্ববৃহৎ এই সভ্যতার উন্মেষ ঘটেছিল এই সভ্যতা প্রাচীন ভারত তথা বিশ্বের ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায় এই সভ্যতার অর্থনৈতিক বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয় পরবর্তী পাড়ায় লিখবে যে কোনো নগর সভ্যতা গড়ে ওঠার প্রাথমিক শর্ত হলো কৃষিক্ষেত্রে উন্নতি এবং অতিরিক্ত উৎপাদন যে উৎপাদনকে কাজে লাগিয়ে কারিগরি উৎপাদন তথা শিল্প বাণিজ্যের বিকাশ ঘটানো সম্ভব হয় নগরকেন্দ্রিক সভ্যতা এই হরপ্পা সভ্যতার ক্ষেত্রে সেটাই ঘটেছিল হরপ্পার অধিবাসীদের জীবিকা ছিল কৃষি পশুপালন এবং ব্যবসা বাণিজ্য সঙ্গে ছিল বিভিন্ন শিল্প হরপ্পার অধিবাসীরাই প্রথম অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন পেশায় যুক্ত হয়েছিল পরবর্তীকালে এই সমস্ত জীবিকার বিবর্তন ঘটে আর্থসামাজিক অর্থাৎ সরি অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রগুলি ছিল সেগুলি হলো প্রথম পয়েন্ট হলো কৃষিকাজ কৃষিকাজ ছিল প্রধান জীবিকা যার প্রমাণ পেয়েছি আমরা কালিবাঙ্গানে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে পাওয়া কাঠের লাঙলের মাধ্যমে লাঙলের আবিষ্কার ও ব্যবহারের ফলে কৃষির উৎপাদন বেড়েছিল এই উৎপাদন বৃদ্ধির অন্যতম কারণ ছিল নদী বিধৌত উর্বর জমি প্রচুর বৃষ্টিপাত এবং কৃষিকাজে সহায়ক যন্ত্রপাতি পরের পেড়ায় করো পশুপালন এ সময় হরপ্পাবাসীদের আর এক জীবিকা ছিল পশুপালন মূলত তিনটি কারণে তারা পশুপালন করত এক কৃষিকাজ দুয়ে খাদ্যের চাহিদা মেটানো এবং তিনে পরিবহনের জন্য খাদ্যের প্রয়োজনে মানুষ ছাগল গরু মহিষ ভেড়া পালন করেছিল পরিবহনের জন্য গাধা উট ষাঁড় প্রভৃতি পশুকে পোষ মানিয়েছিল এবং চাষের জন্য ষাঁড় মহিষ প্রভৃতি পালন করেছিল তবে ঘোড়ার ব্যবহার বা প্রচলন এ সময় হয়েছিল কি তা জানা যায় না পরবর্তী পয়েন্টে তোমরা হেডিং করো বাণিজ্য হরপ্পার অর্থনৈতিক জীবনের অন্যতম দিক ছিল বাণিজ্য ডক্টর রণবীর চক্রবর্তীর মতে হরপার ধ্বংসাবশেষ থেকে যেসব ধাতু পাওয়া গেছে তার অধিকাংশ পাওয়া যেত বাইরের দেশে সেগুলি আনা হতো মূলত বিদেশ থেকে যেমন তামা আসত বালুচিস্তান থেকে পশ্চিম এশিয়া থেকে আনা হতো মূল্যবান পাথর রেমন্ড অল মনে করেন ধাতুর জোগাড় নিশ্চিত করার জন্য হরপ্পাবাসীরা ব্যাপক অঞ্চল জুড়ে দূরপাল্লার সমুদ্র বাণিজ্যে অংশ নিত মেসোপটিমার উত্তর অঞ্চল থেকে হরপ্পা সভ্যতার চব্বিশটি সিনমোহর আবিষ্কার হয়েছে যা থেকে অনুমান করা হয় ট্রাইগিস ও ইউফ্রেটিস উপত্যকার সঙ্গে সিন্ধু উপত্যকার বাণিজ্যিক সম্পর্ক ছিল মার্টিমার হুইলার মনে করেন যে মেসোপটিমাতে হরপ্পার বণিকদের বসতি ছিল পশ্চিম এশিয়ার কিলকাকোর একটি ফলকের ভিত্তিতে অনুমান করা হয় যে মেষপতিমা এবং হরপ্পার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল গুজরাটের অন্তর্গত লোথালে একটি বন্দরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এটি হরপ্পা সংস্কৃতির আমলে সমুদ্র বাণিজ্যের সাক্ষ্য বহন করে এই বন্দরের বোতামের মতো ছোট ছোট শিলমোহর পাওয়া গেছে মনে করা হয় এগুলি বাণিজ্যিক লেনদেনের কাজে লাগানো হতো গবেষকরা অনুমান করেন যে এগুলি পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে লোথালে এসেছে বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্ত জিনিসপত্র বিভিন্ন দেশ থেকে আমদানি করা হতো তা হলো সোনা টিন সীসা রূপা তামা শঙ্খ দেবদারু কাঠ মূল্যবান কাঠ মূল্যবান পাথর অন্যদিকে হরপ্পা থেকে বিভিন্ন দেশে রপ্তানি করা হতো হাতির দাঁত মণিমুক্তা বিভিন্ন উন্নতমানের মানের কাপড় ময়ূরের পালক এবং পুচ্ছবার লেজ পরের প্রায় লিখো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা ফ্রাঁসোয়া জারিজি এখানে শিল্পক্ষেত্রে নিদর্শন পাওয়া গেছে তা পরবর্তীকালে হরপ্পা সংস্কৃতিতেও ব্যবহার অব্যাহত ছিল এ সময় মূলত মৃৎশিল্প বয়নশিল্প ধাতুশিল্প এবং প্রস্ত শিল্প ছিল অন্যতম তবে প্রধান শিল্প ছিল বয়ন শিল্প বয়ন শিল্পে উৎপন্ন পোশাক বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল মৃৎশিল্পের ক্ষেত্রে মৃৎপাত্রগুলির গায়ে আঁকা ছবি রানাঘুণ্ডাই কুল্লির মৃৎপাত্রের কথা আমাদের মনে করিয়ে দেয় বিভিন্ন পাত্রের গায়ে আলপনা লাল রঙের উজ্জ্বল ফলিশ সরি পালিশ জ্যামিতিক আকারে আঁকা প্রকৃতি থেকে নেওয়া বিভিন্ন সরি এখানে প্রভৃতি হয়ে আছে এটা হবে প্রকৃতি প্রকৃতি থেকে নেওয়া বিভিন্ন পশু পাখির ছবি আজও দৃষ্টি আকর্ষণ করে বালুচিস্তানের মৃৎপাত্রের মতো এগুলি ছিল উন্নত মানের চানহু দাঁড়োতে উন্নত মানের মৃৎপাত্র পাওয়া গেছে যেগুলিতে সভ্যতার মৌলিকত্ব লক্ষ্য করা যায় এই সমস্ত পাত্রগুলিকে পত্রতাত্ত্বিকরা লাল কালো মাটির পাত্র বলে উল্লেখ করেছিলেন এছাড়াও তারা মাটির মূর্তি বাসনপত্র নির্মাণ করতো মহঞ্জোদারতে পুরানো কাপড় তৈরির নিদর্শন পাওয়া গেছে মূলত এ সময় নারী পুরুষ উভয়ই এই বস্ত্রের সঙ্গে যুক্ত ছিল এই বয়নশিল্পের হাত ধরে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন হয় পোশাকগুলিতে বিভিন্ন ধরনের নকশা করা থাকতো ধাতুশিল্পের ক্ষেত্রে লোহার কোনো চিহ্ন পাওয়া না গেলেও তামা ও ব্রঞ্চের বর্ষা কুঠার বড়শি করাত দাঁড়িপাল্লা প্রভৃতি নিদর্শন পাওয়া গেছে সোনার উপর অলঙ্কারের নির্মাণ শিল্পের প্রচলন এ সময় ছিল বলে অনেকেই মনে করেন এই সমস্ত শিল্পের পাশাপাশি পাথরের বিভিন্ন মূর্তিকে কেন্দ্র করে প্রস্তর শিল্প গড়ে উঠেছিল সঙ্গে ছিল ইট শিল্প কাঠকে কেন্দ্র করে কাষ্ঠিল্প এছাড়াও হাতের দাঁতির শিল্প চিনামাটির শিল্প মূলত এই সমস্ত শিল্পগুলি সিন্ধু সভ্যতার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটিয়েছিল তো এই ছিল তোমাদের প্রশ্নের একটি নমুনা উত্তর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আবার দেখাবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ